Tangle Agostalo, Hastigan Wati, Wama by Belino Diramon Kotro Clavimini, Hastin Hukbar Clinero. Awagino Shantin Bazar Bukhoste, Amsayokabanko, Lukuni Borokno, Hukbar, Clay, Ketokai, Nog Nukum Pushiwi, Langmon Mutangitogo, Beba, Awahaki Wati, Wama by T, Loma by Belino Diramon Kotro Clavimini, White Hago, Jerob Diramon Kotro, Clayka, Bruno Chopasu, Clayden Bagri, Bogopa, Hukbar Tang with the Dulabri, Hukbar Tang with the Nishakar Mumbai, Hukbar Clayderno, Deshat, Langmon Kahamke, Tang Sarinani Bagri, Eba, Kaham Mai. Kaye, Kahambutari, the Bugri, Yapri, Kalika, Asalo, Hukbar Tang Bitani, Tang Fang Rock, Hukbar Clender by Nankuk Money, Cox Shalika, Baike, Hybrid, Mai Kaye, Devo, Muskango, Akui Tangmano, Asalo Kokomotor, Muskango, Hukbar Tang Bitani, Tang Fang Rock, Hashtag Nangri, 10,000 Hector Hybrid, Mai Kainabugri, Target, Naharmono Kittingi, Cox Shawi Kalika, Shazonoto Ambra, Khorip Kande, when Amon Chasek into Hybrid Pedi promote Korinai, Kortamona, Ebusuri Ambra, Amadin Manonio Montri. নির্দেশ ক্রমে যে চালের উৎপাদন অর্থাৎ ধানের উৎপাদন রাজ্যে বাড়তে হবে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে সেই উদ্দেশ্য রেখে আমরা এবার 10,000 হেক্টর জায়গাতে হাইব্রিড ধানের চাষ শুরু করি কিন্তু প্রথম দিকে আমাদের যে বন্যা হলো আগস্ট মাসে বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে আমাদের এই কৃষক ভাইও আগস্ট মাসে আগে জুলাই মাসে উনি ধান লাগিয়েছিলেন এই পুরো প্লটটা কিন্তু নষ্ট হয়ে গেছে ওনার পুরো ধান জলে ধুয়ে নিয়ে গেছে পুরো ধান তারপরে উনি এই হাইব্রিড ধান আমাদের কাছে খুব অবাক লাগছে যে এই হাইব্রিড ধান ডাইরেক্ট সিডেডে আজকে আগস্টের 30 থেকে হার্ডলি 70 দিনে এই স্টেজে এসে গেছে এবং ইট ইজ এ ভেরি প্রমিসিং আমি বলবো ত্রিপুরা রাজ্যে একটা নব দিগন্ত দেখাতে পারে আমাদের হাইব্রিড ধান হ্যাঁ ত্রিপুরা রাজ্যের কৃষকদের হেক্টর প্রতি যে উৎপাদন তা অন্তত আরো 1000 কেজি বেড়ে যেতে পারে এবং আমার বিশ্বাস ত্রিপুরা রাজ্য সেদিকে এগিয়ে যাচ্ছে এবং পচিরি আমরা রাজ্যে খাইন খাদ্য সম্পূর্ণ কোন কোন জায়গা সকাল থেকে পরিদর্শন করলাম আমরা আপনার প্রথমে বাগাভা ব্লক ঘুরেছি এখন আমরা জুলাইবাড়ি ঘুরছি আমাদের অফিসাররা আছেন আজকে ওনারা সারা দিনই আমাদের মাঠে দেখবেন এবং আমরা এই রবি খন্দে প্রায় 30,000 হেক্টরে হাইব্রিড ধানের চাষের পরিকল্পনা নিয়েছি আমাদের বীজও এসে গেছে কৃষকরা পেয়ে গেছেন কৃষকদের সাথে যাদের সাথে কথা বলেছি তারা খুব আনন্দিত ওনাদের একটাই ব্যাপার ওনারা বলছেন যে জলটা যাতে সময় মতো পাওয়া যায় সেই জন্য ওয়াটার রিসোর্সের সাথে আমাদের কথা হচ্ছে ওনারাও যুদ্ধকালীন পরিস্থিতিতে সব মেরামতির কাজ করছেন আশা করি আমাদের এইবার বোরো ফসলও ভালো হবে যে সমস্ত ফসল ক্ষতি হয়েছে কিছুটা হলো কাপার দেওয়া যাবে কি মানে দক্ষিণ জেলা যে প্রশ্ন আমাদের রাজ্যে আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছিলাম ত্রিপুরা রাজ্যে প্রায় 3 লাখ মেট্রিক টন ধানের উৎপাদন কম হবে তো দক্ষিণ ত্রিপুরা জেলাতে আমাদের যে এক্সপেকটেশন ছিল বা যে ইয়েটা ছিল মনে হচ্ছিল যে অনেকটা কম হবে কিন্তু এখন মাঠে ঘুরে কৃষকরা বলছে যে আমরা তো আশাই করিনি সেখানে ফসল হবে হ্যাঁ এবং আমি বলবো কিছু কিছু জমিতে পলি পড়ে জমির উর্বরতাটাও খানিকটা বাড়িয়ে দিয়েছে এতে করে নিশ্চয়ই সেখানে ঘাটতি থাকবে তবে সাউথ অনেকটা কভার করে নেবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ জুদা জুদা বেমার মাঝে গই হামি মায়া অঙ্গি তংখা হাইদা তাওয়া না সিদি কাহাম কাহাম শাক নানি রোগ বাই নাইকল যাক তেই দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানাওনো গ্রং সাহনো কাহাম শাক দুক মাং দুক নাজা দি মানো নাজা দি বিতঙ্গ মহানাম মেডি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অর খুঞ্জু বকু তেই ততরানি বেমুক নানা গ্রং তঙ্গ এম এস ইএনটি স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ অ্যাবস্ট্রাকট্রিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট চেস মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেডো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাক নাইমা কারি অ ক্লিনিক কতাল জোরানি কতাল মেশিন রোগ বাই শাক নাজাগি তঙ্গ তে টেস্ট রোগ খ্লাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ইসিজি হোল্টার ইইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা দেড়সেদি ফাইদি মহানাম মেডি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদো 9362824100 চিকিৎসা ককদুক নম্বর 8575827871